প্রিয়বস্তিতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এবার শুনেন, যে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিবেন, যে ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা উখবিরুকুম বিমা ইয়াহরুমুন নার ওয়া তাহরুমুন নার আলাইহি, অর্থাৎ আমি কি তোমাদেরকে বলে দিব না যেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন এবং জাহান্নাম এই বিষয়টা মেনে নিয়েছে। অর্থাৎ যেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন, অর্থাৎ ওই ব্যক্তি জাহান্নামে যাবে না এবং জাহান্নাম এই বিষয়টা মেনে নিয়েছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা জিজ্ঞাসা করলেন যে হ্যাঁ অবশ্যই বলেন, এই সুসংবাদ দিবেন না মানে? এই সুসংবাদ আমাদের দরকার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আলা কুল্লি হাইয়িনিন লাইয়িনিন ক্বারিবিন সাহিলিন, ওই ব্যক্তি যে নরম স্বভাবের হয়, ওই ব্যক্তি যে মানুষের সাথে কথা বলে নরমভাবে, কর্কশভাবে কথা বলে না, মানুষকে ধমক দিয়ে কথা বলে না, ওই ব্যক্তি এমন ব্যক্তি যেই ব্যক্তির উপর আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছে।